পূর্বে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ কর্তৃক জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জামাত বিএনপি নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ছিল। এই সমাবেশকে ঘিরে আজকে তথাকথিত কিছু উচ্ছৃঙ্খল জমাদের বিএনপির এজেন্ট তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে জমাতের বিএনপির এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা আমাদের এই সমাবেশে হামলা পরিচালিত করে এবং সঙ্গে সঙ্গে আমাদের চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, জমাতের এজেন্ট বাস্তবায়ন করার জন্য যারা এখানে এসেছিল তাদেরকে প্রতিহত করেছে। আপনারা জানেন চৌদ্দগ্রাম একটি শান্তির জনপদ ছিল দীর্ঘ 15 বছর। এই চৌদ্দগ্রামের শান্তির জনপদ সৃষ্টি করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন, চৌদ্দগ্রাম থেকে 4 বার নির্বাচিত জনপ্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের সাবেক সফল রেলপথ মন্ত্রী জননেতা মুজিবুল হক এমপি, এই চৌদ্দগ্রামের সর্বস্তরে সর্ব জায়গায় উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, আওয়ামী লীগের সুনাম নষ্ট করার জন্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য এবং এই অপ্রীতিকর ঘটনার সাথে তারা জড়িত হয়েছে। আমরা উপজেলা আওয়ামী লীগ এটাকে কোনো অবস্থাতে আমরা মেনে নিতে পারি না। আমরা আমাদের আওয়ামী লীগ সহ সকলে আজকে সন্ত্রাসীদেরকে প্রতিহত করে মুজিবুল হকের চৌদ্দগ্রামের শান্তির জনপথকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই।